এখন বাজে ঘড়িতে 10:56, আমরা এসেছি গ্যাংটকের জুতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি গ্যাংটক জুতে। তো বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা কতটা, আর পুরো জার্নিটা অসাধারণ হতে চলেছে, অ্যাডভেঞ্চারাস। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বলি, এই গ্যাংটক জুয়ের টিকিট হচ্ছে পার পার্সন 25 টাকা করে। মেইন গেট থেকে ঢুকে 7 মিনিট মতো তোমাদের গাড়ি নিয়ে যেতে হবে, আর অনেকটা উপরে খাড়াই রাস্তা উঠতে হবে। রাস্তাগুলো খুব জিগজ্যাগ, সরু সরু লেন দেখতেই পাচ্ছ, চারিদিকে গাছে মোড়া, খুব সুন্দর। তো চলো গ্যাংটক জুয়ের ভিতরে গিয়ে দেখাই কি আছে না আছে। আমি তো খুব এক্সাইটেড, কারণ জন্তু জানোয়ার পশু পাখি ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে। তো চলো যাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। তো এখানে ঢুকতেই পার্কিংয়ের সামনে একটা ম্যাপ দেওয়া রয়েছে, সেখানে লেখা আছে আমরা এখানে কী কী দেখতে পাবো। তো চলো একবার ম্যাপটা পড়ে নিই। প্রথমে বার্ডস, তারপর হিমালয়ান ব্ল্যাক বিয়ার, তারপর বার্কিং ডিয়ার, তারপরে আছে ব্লু শিপ, তারপরে আছে ঘোড়াল, হিমালয়ান থর, ইয়াক, লেপার্ড ক্যাট, রেড পান্ডা, কমন লেপার্ড, পাম সিভেট, পার্কোপাইন, রেড পান্ডা ব্রিডিং সেন্টার, এই এত কিছু রয়েছে। মাঝে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে। তো চলো তাহলে আস্তে আস্তে এগোতে থাকি। মিটার দূরে লেপার্ড, দেখো খুব মন দিয়ে শুনলে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ময়ূরের ডাক। এখানে একটা আছে, এটা চিতাবাঘের খাঁচা, দেখি কোথায় আছে, এবার দেখতে হবে। এখানে তো কোথাও নেই বাঘটা, আমার ভয় লাগছে। এখানে লেখা আছে ডু নট ক্রস দ্য বর্ডার, বড় বড় করে লেখা আছে, আর ডু নট ফিড দ্য অ্যানিমালস লেখা আছে। তো চলো দেখি। Thank you.
বাঘ দেখলাম, এবার দেখব পন্ডা। তো এইদিকে আছে এখানে রেড পন্ডা, চলো দেখি। একজন গাছের ডালে চুপটি করে ঘুমোচ্ছে, কোনো নরনচরণ নেই। তারপর আরেকটু দূরে একটা গাছের ডালে দেখলাম আরেকটা ছোট্ট বাচ্চা পন্ডা রয়েছে, ও আবার একটু মুখ তুলল দেখো। তারপর আমি জুম লেন্সটা একটু জুম করে রাখলাম যে আরও কিছু করবে, ও মার তো কোনো নরনও নেই চরণও নেই, এরা আমারই মতো প্রাণী, মানে একটুখানি ল্যাদ প্রিয় আর কি। এরপর যেভাবে গাইড দেওয়া রয়েছে রাস্তায় ঠিক সেইটা ফলো করে আমরা এগিয়ে চললাম জুয়ের আরও ভেতরে, দেখি আর কি পাই না পাই। এই দেখো এখানে গোড়াল আছে। এরপর এগিয়ে গেলাম নতুন কোনো প্রাণীর উদ্দেশ্যে, পুরোটাই চমক কি আছে না আছে সামনে। তো একটু এগিয়ে দেখলাম এগুলো হচ্ছে হিমালয়ান ভালচার, সে কি বিশাল সাইজ দেখো তোমরা। আর একটা একটু আমাদের সামনে পটিও করেছিল, কিন্তু সেটা আমি তুলতে পারিনি দেখো। কেমন লাগলো ভিডিওটা? দারুণ না? মানে আমার গ্যাংটক জুয়ের অভিজ্ঞতা অসাধারণ। আমি বুঝতে পারছি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি, তাও আমি চেষ্টা করেছি যতটা ক্যামেরার লেন্স দিয়ে সম্ভব তোমাদের গ্যাংটক জুয়ের ফিলটা দেওয়ার। তো ভিডিওটা আর বড় করছি না, কারণ অনেকটাই হয়ে গেছে, আর হোটেলের রুম থেকে মানে ঘোরার পথে এডিট করা তো অতটা সময়ও দেওয়া যাচ্ছে না, কারণ আরও তো তোমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস আনতে হবে, তাই না? তো সেই জন্য আর মনও মানছিল না যে এতটা কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করব না। তো সেই জন্য দুটো পার্টে নিয়ে আসছি গ্যাংটক জুয়ের ভিডিওটা, সরি। তো দেখতে থাকো আমার চ্যানেলটা, চোখ রাখতে থাকো, পরের পার্টটা এর মধ্যেই নিয়ে আসবো আবার। তো আমার এই কাজ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ সবাই আমার সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এটা আমার মনে একটা অসাধারণ শান্তি দেয়। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, খুব মজা করে থেকো, দেখতে থাকো ট্র্যাভেল উইথ অঙ্কিতা। টাটা।